الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف شبعي أمر شتي پرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد جهر روجه پاکم خير البرا ہے وجنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم سیدنا مولانا محمد محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله উপস্থিত ঐতিহ্যবাহী দক্ষিণ দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত রয়েছেন আজকের এই নূরানি ইমানি প্রাণি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব এ কে এম ইলিয়াস সরকার সাহেব আর উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি এই এলাকারই অভিভাবক জনাব মোহাম্মদ আনিসুর রহমান রিপন ভুঁইয়া চেয়ারম্যান 5 নং দুলালপুর ইউনিয়ন পরিষদ এবং আরো উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুমিষ্টবাসী তরুণ দাসীয়মান ভক্ত হযরত মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন ফারুকী সাহেব খতিব শালদা নদী কেন্দ্রীয় জামে মসজিদ এবং আরো উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা দেলোয়ার হুসাইন আল কাদরী সাহেব খতিব দুলালপুর দক্ষিণ দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রিন্সিপাল নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কাছারিতলা ময়নামতি বুড়িচুং কুমিল্লা এবং আরো উপস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক অলি প্রেমিক আমার মুরব্বী বাবাজিরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার যুবক ভাইয়েরা কচি কাঁচা বেগুনা মাসুম বাচ্চারা প্রত্যেকের প্রতি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথম ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ওই মহান মালিকের দরবারে, ওই রব্বে কারিমের দরবারে অগণিত শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন অতিব মায়া করে মেহরবানি করে দুনিয়ার অসংখ্য বান্দাদের থেকে যাচাই করে বাছাই করে আজকের এই আজিমুশান নূরানি মাহফিলে আসার মতন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করে নেই, সবাই উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাবা এই জবানের মালিক কে? আরো জোরে বলুন কে? এই জবান দিয়ে কথা বলার ভাষা শক্তিটুকু দান করেছেন কে? এই জবান দিয়ে আমরা প্রশংসা করব কার? আরো জোরে বলুন কার? প্রশংসা করলে লাভ হয় না লস হয়? শুধু লাভই হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেলা নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করো তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের আরো নিয়ামতকে বাড়িয়ে দিয়ে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ামত কম চাই না বেশি চাই? আরো জুড়ে বলুন নিয়ামত বেশি চাই কি চাই না? তাহলে আরো জবানের ভলিউমটা বাড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই, জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীর প্রশংসা করি যেই নবীর প্রশংসা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলুন কে খুশি হয়? যেই নবীর প্রশংসা করলে শুধু আল্লাহ খুশি হয় না, এই জবানের ইজ্জত সম্মানকেও আমার আল্লাহ বাড়িয়ে দেয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীর প্রশংসা যদি আমরা না করি তাহলে আমার নবীর কোনো লস নাই, ঠিক না বেঠি? আর যদি নবীর প্রশংসা করি তাহলে আমাদের মান এবং সম্মানকে বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলুন না কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাফানা লাকা যিকরাক, হাবিব আমার বন্ধু দুনিয়ার কেউ যদি আপনার প্রশংসা নাও করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি হাবিবের সম্মান আপনি নবীর ইজ্জত আপনি নবীর তাজিমকে বাড়িয়ে উচ্চ করে দিয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন ওই নবীর প্রশংসা করব না বাবা? কারণ এই দুনিয়া আমার নবীর আগমনের পূর্বে এই দুনিয়ার জমিনটা ছিল পাপাচারের মধ্যে মানুষ লিপ্ত, মানুষ নিজেদের ভিতরে মারামারি হানাহানির মধ্যে লিপ্ত ছিল, দুনিয়ার মানুষের মধ্যে ঝগড়া বাসাদের মধ্যে লিপ্ত ছিল, গুত্রে গুত্রে কলহ ছিল, মানুষের কোনো দাম ছিল না, ব্যক্তির কোনো মর্যাদা ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, সন্তান হিসাবে ছিল না, কন্যা হিসাবে ছিল না, স্ত্রী হিসাবে ছিল না, মাতা হিসাবেও কোনো মর্যাদা ছিল না, মানে নারীদেরকে মানুষ ভোগ্য শস্য পণ্যের মতো ব্যবহার করত, জুড়ে বলুন না নাউজুবিল্লাহ।
এই দুনিয়ার জমিনের মধ্যে গোটা পৃথিবীর জমিনটা অন্ধকারের মধ্যে মানুষ লিপ্ত ছিল, নিমজ্জিত ছিল। আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী দুনিয়ার জমিনে আগমন করার কারণেই সমস্ত আয়ামে জাহিলিয়াতের সমস্ত অন্ধকার দুর্বিত হয়ে মানুষ আলোর পথে দীক্ষিত হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর প্রশংসা শুধু আমরাই করি না, যেই নবীর প্রশংসা 18,000 মাখলুকাতের কুল কায়নাতের সবাই করে, যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে আমাদের জন্য দয়া করেছেন, এটা কি আমার কথা না কোরআনের কথা? আর জোরে বলুন না কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে মুমিনদের মধ্য থেকে আমার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণের মাধ্যমে তোমাদের জন্য বড় দয়া করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই প্যারা নবীর কদম মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুরুদ সালামের হাদিয়া কবুল করেন, এই সবাই বলুন আমিন। পেরা হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের দিকে লক্ষ্য করেই আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আমার সাথে আপনারা বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের প্রতিপালক, তোমাদের প্রভু তোমাদের জন্য আদেশ করেছে, আল্লাহ তা'বুদু, তোমরা তার ইবাদত বন্দেগী ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো না। তাহলে আমরা ইবাদত করব কার? আরে জোরে বলুন না ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আমাদের ইবাদতের মধ্যে আমরা খুশি এবং সন্তুষ্টি ও উদ্দেশ্য থাকবে আল্লাহর। কার বলুন? আল্লাহর। যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য হয়, সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, সেই ইবাদত করার পূর্বেই আমাদের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে। বলুন কয়টা জিনিস? ইবাদতের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে। সর্বপ্রথম হলো যে ইবাদত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের করব, সেই ইবাদতটা হবে শিরক মুক্ত। জুড়ে বলুন কি মুক্ত? শিরক। শিরক শিরক মানে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে এক অদ্বিতীয় মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত করতে রাজি আছি না নাই? আরো জোরে বলুন আছি না নাই? দুই নাম্বার হচ্ছে আমরা ইবাদত করব, ইবাদতের মধ্যে থাকতে হবে ইখলাস। জোরে বলুন কি? ইখলাস। ইখলাসের অপর একটি নাম হলো ইহসান, মানে একনিষ্ঠতা। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা কেমন ভাবে ইখলাসের সাথে ইবাদত করবা? ইখলাস এমন একটা জিনিস তোমার মনে করতে হবে, তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দাও, আল্লাহ রাব্বুল আলামিনের যখন ইবাদত বন্দেগী করো, তখন তোমরা
মনে করবা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে তোমরা ইবাদত করো, যদি সেই যোগ্যতা তোমার না থাকে, যদি তুমি সেই উপযুক্ত না হও, তাহলে মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদত দেখতেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে ইবাদত করতে হবে, মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত দেখতেছেন এবং সন্তুষ্ট থাকবে, এবং সেই ইবাদতের একমাত্র সন্তুষ্টি থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করা। ঠিক না বেঠি? যদি সেই সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য থাকে, তাহলে সেই ইবাদতটা আপনার আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে হবে, বাবা আমার বাবারা বন্ধুরা একটা হাদিস শরীফ আপনাদেরকে শুনাইয়া দেই। হাদিস শরীফ কানা রয়েছে, কিতাবের নাম হলো সিরাত আলা বিন নুবালা। সিরাত আলা বিন নুবালা কিতাবটা আসমাউর রিজাল যতগুলো প্রসিদ্ধ কিতাব রয়েছে তার মধ্যে আসমাউর রিজালের অন্যতম একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো সিরাত আলা বিন নুবালা। ওই কিতাবের মধ্যে হাদিস কানা বর্ণনা করেন হযরত জাবির ইবনুল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী হাদিস কানা বর্ণনা করেছেন হযরত জাবির ইবনু আব্দুল্লাহ, তিনি হলো আমার নবী পাকের সাহাবী, বাবাও হচ্ছে সাহাবী, তার মানে সাহাবী ইবনু সাহাবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষদেরকে সেই হাদিস বর্ণনা করে শুনাইয়া দিচ্ছেন। দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন এক যুদ্ধের ময়দান থেকে মদিনাতুল মুনাব্বারা জিহাদের কাজ শেষ করে মদিনাতুল মুনাব্বারার মধ্যে ফিরে আসবে, পথে মধ্যে গভীর রজনী হয়ে গেল, রাত হয়ে গেল, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী হাদিস কানা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা আজকে গভীর রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, সাহাবীরা রে আজকে আমরা মদিনাতুল মুনাব্বারায় না গিয়ে এই পাহাড়ের উপত্যকার মধ্যে আমরা অবস্থান করব। ও সাহাবীরা তোমরা শুনে নাও, এইখানে আমি আমার সাহাবীদেরকে নিয়ে অবস্থান করব, তোমাদের মধ্যে কে আছে আজকে রাত্রটা আমরা সাহাবী আমি নবী সহ সাহাবীদেরকে পাহারা দিবে। আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী সাহাবীদেরকে নিয়া যুদ্ধের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে মদিনাতুল মুনাব্বারা মধ্যে ফিরে আসতেছেন, পথিমধ্যে রাত হয়ে গেল, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো যে আমি সাহাবী আমি নবী সহ সাহাবীদেরকে পাহারা দিবে, কারণ কাফের মুশরিকেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে যে আমাদেরকে হত্যা করার জন্য, আমাদের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হওয়ার জন্য। অন্য এক পাশ দিয়ে কাফেরদের মধ্যে এক কাফের যুবক তার বাড়ির মধ্যে আসলেন, আসার পরে দেখলেন ওই যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে যুদ্ধ করে তার স্ত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কাফের সেই মুশরিক প্রতিজ্ঞা করলো স্ত্রীর সাথে, স্ত্রী যে মুসলমানেরা তোমার ক্ষতি করেছে সেই মুসলমানদের রক্তপাত না ঘটাই আমি বাড়ির মধ্যে ফিরব না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। সেই যুবক প্রতিজ্ঞা করে বাড়ি থেকে রওনা হয়ে গেল, বাড়ি থেকে রওনা হয়ে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে খুঁজতেছেন, আল্লাহ রাসূলকে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে একটা দরুক নিলেন, তীর নিলেন, নিয়ে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে খোঁজা আরম্ভ করে দিলেন। বাবারা অপর দিকে আল্লাহ রাসূল সরকারে দুআলম নবী রহমাতুল লিল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে ও সাহাবীরা আজকে রাত্রে আমরা এই পাহাড়ের উপত্যকার মধ্যে অবস্থান করব, ও সাহাবী তোমাদের মধ্যে কে রয়েছো, আমি আমার রাসূল আমি রাসূল সরকারে দু আলম নবী আমার সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উপত্যকার মধ্যে অবস্থান করব, তোমরা কে আছো আমি আমার সাহাবী সহ তাদেরকে পাহারা দিবে। দুইজন সাহাবী দাঁড়াইয়া গেলেন,
একজন সাহাবী হলো আনসার সাহাবী, আরেকজন সাহাবী হলো মুহাজির সাহাবী, দুই সাহাবী দাঁড়াইলেন, এক সাহাবীর নাম হলো হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও রহমাতুল্লিল আলামিন নবী গো, আপনি এই পাহাড়ের চূড়ার মধ্যে সাহাবীদেরকে নিয়ে রাত্র যাপন করবেন? হুজুর, কাফের ময়দানেরা, কাফের সৈন্যরা, কাফেররা চতুর্দিকে ঘেরাও করে রেখেছে, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাদেরকে এজাজত দেন, আমরা দুইজন সাহাবী রাত্র জেগে জেগে আপনার সাহাবি সহ আপনাকে পাহারার জন্য নিয়োজিত হয়ে যাব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দুইজন সাহাবি, একজন সাহাবি হলেন মুহাজির সাহাবি, আর একজন হলো আনসার সাহাবি। আনসার সাহাবির মধ্যে যে ব্যক্তি তার নাম হলো হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই পাহাড়ের উপত্যকার মধ্যে আপনি সাহাবীদেরকে নিয়ে আরাম করবেন, বিশ্রাম নেবেন, নবী গো, ও মায়ার নবী, পাহাড়ের চতুর্দিক দিয়ে কাফের মুশরিকরা আপনাকে ঘেরাও করে রেখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, তারা আপনার জন্য সুযোগ খুঁজতেছে, নবী গো, সুযোগ পেলে আপনি আসো, আপনার সাহাবীদেরকে কতল করে ফেলবে, নবী গো, আমি আব্বাদ আপনার জন্য দাঁড়াইয়া গেলাম, সারা রাত্র আমরা দুইজন সাহাবি আপনার এবং আপনার সাহাবীদের দায়িত্ব নিয়ে আপনাদের পাহারার জন্য নিয়োজিত হয়ে গেলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে ওই কাফের যুবক ধনুক নিলেন, তীর নিলেন, নিয়ে আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে খুঁজতেছেন। আল্লাহ রাসূলকে পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবি, একজন হচ্ছে মুহাজির আর একজন হচ্ছে আনসার। মুহাজির এবং আনসার সাহাবি দুইজনে যুক্তি করতেছে, ভাই, রাত্রটা আমরা আল্লাহ রাসূলের সাহাবিদেরকে পাহারা দিব, দুইটা রাত্রকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, এক ভাগ আমি পাহারার জন্য নিয়োজিত হয়ে যাই, আর এক ভাগ তুমি ঘুমাইবা, আবার তুমি যখন জাগ্রত হবা তখন তুমি আবার পাহারা দিবা, আমি ঘুমাইব, তাহলে কেমন হয়? মুহাজির সাহাবি বলল, ভাই, তাহলে তো ভালোই হয়। হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির সাহাবিকে ডাক দিয়ে বলল, ভাই মুহাজির সাহাবি, আল্লাহ রাসূল রহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে আরাম করবে, বিশ্রাম করবে, ভাইরে, আমি প্রথম রাত্র আল্লাহ রাসূল সাহাবীদেরকে পাহারা দেওয়ার জন্য আমি নিয়োজিত হয়ে গেলাম। বাবারা আমার, বন্ধুরা আমার, হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলকে পাহারা দেওয়ার জন্য নিয়োজিত হয়ে গেলেন, দাঁড়াইয়া গেলেন। বাবারে, সাহাবী গ্রামের মধ্যে কেমন আদব ছিল, আমার নবীর মহাব্বত ছিল, কেমন ইখলাসের সহিত নামাজ আদায় করত। হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন, আমি জেগে জেগে আল্লাহ আল্লাহ রাসূলের সাহাবীদেরকে পাহারা দেব, যদি আমি পাহারা দেই, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যদি নামাজ কায়েম করি, নামাজ পড়ি, তাহলে মনে হয় ভালো হয়। এই বলে হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াই গেলেন। বাবা, সাহাবীদের নামাজ কেমন নামাজ ছিল, সাহাবীদের নামাজের মধ্যে কেমন ইখলাস ছিল, হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, আমার নবী পাক সাহাবীদেরকে নিয়ে বিশ্রাম নিতেছেন, এমন সময় হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম থেকে বড় একটা আয়াত তেলাওয়াত করতেছেন, ওই পাশ দিয়া কাফের যুবক তীর নিয়া ধনুক নিয়া খুঁজতেছেন সাহাবীদেরকে নিয়ে। যখন হযরত আব্বাদ নামাজ আদায় করতেছেন, বাবা, নামাজ যখন কুরআন তেলাওয়াত আরম্ভ করলেন, তেলাওয়াত তেলাওয়াতের মধ্যে এমন উচ্চ আওয়াজে তেলাওয়াত আরম্ভ করলেন, ওই কাফের যুবক
আল্লাহ রাসূলের সাহাবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে ফেলল। শোনার সাথে সাথে ওই কাফের যুবক মনে মনে চিন্তা করল, মনে হয় আজকে বড় একটা সুযোগ পেয়েছে। রাসূল তার সাহাবী ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের রক্তপাত ঘটানোর জন্য একটা সুবর্ণ সুযোগ পেয়েছে। জোরে বলুন না, নাউযুবিল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাকের আয়াত জুড়ে জুড়ে তেলাওয়াত করতেছেন, নামাজের মধ্যে কেমন মহাব্বতের সহিত নামাজ পড়তেছেন, কেমন ইখলাসের সহিত নামাজ আদায় করতেছেন। বাবারা আমার, ও বন্ধুরা আমার, ওই যুবক আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্বাসকে লক্ষ্য করে যখন একটা তীর নিক্ষেপ করলেন, বাবারে হাদিস সাক্ষী দেয় আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্বাসের সিনার মধ্যে তীরটা ঢুকে যায়, বিষাক্ত তীরটা এক পাশ দিয়া লাগে আর এক পাশ দিয়া বাহির হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলের প্রেম নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য এমন ভাবে নামাজ আদায় করা আরম্ভ করে দিলেন, হযরত আব্বাস বলতে পারতেছেন না। ওই কাফের যুবক মনে মনে ভাবলো, মনে হয় তীরটা লাগে নাই। সেই কাফের যুবক আর একটা বিষাক্ত তীর নিক্ষেপ করলো, বাবা তীরটা শু শু করে হযরত আব্বাসের আরেক সিনার মধ্যে লেগে গেল। বাবা রে, বিষাক্ত তীরটা যখন লেগে যায় হযরত আব্বাস আরো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের জজবা চলে আসে, কোরআন তেলাওয়াত আরো জোরে তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস একটা তীর তার সিনার মধ্যে লাগলো, কিন্তু হযরত আব্বাস নামাজের মধ্যে ওর খেয়াল আসলো না, বুঝতেই পারলো না যে বিষাক্ত তীর লেগেছে। বাবারা আমার, বন্ধুরা আমার, এক এক গুণে দুইটা তীর নিক্ষেপ করলো, কিন্তু হযরত আব্বাস কেমন নামাজ নাই করতেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কেমন ইখলাসের সাথে নামাজ আদায় করতেছেন। হযরত আব্বাস বলতে পারে না, বিষাক্ত তীর তার সিনার মধ্যে লেগে যায়, সিনার এক পাশ দিয়া ঢুকে আর এক পাশ দিয়া বাহির হয়ে যায়। হযরত আব্বাস আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম মহাব্বত নিয়া, আমার নবী পাকের মহাব্বত নিয়া কেমন ভাবে নামাজ আদায় করে, বাবা ও বন্ধুরা আমার, বাবারা আমার, আমরা যখন নামাজ আদায় করি আমাদেরকে একটা মশাই কামড় দিলেও আমরা থাপ্পড় দিয়া মারতে দেরি করি না, ঠিক না বেঠি? নামাজের মধ্যে আমরা যখন নামাজ পড়ি, যখন মশায় কামড় দেয় আমরা এইভাবে জোরে থাপ্পড় মারি, এরকম আসে না নাই? শুধু তাই নয়, নামাজের মধ্যে আমরা এদিক ওদিকও টাকাই, ঠিক না বিঠি? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সেই চোর যে নামাজের মধ্যে চুরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজে দুনিয়ার মধ্যে অনেক চোর দেখলাম, নামাজের মধ্যে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব বলল, সাহাবীরা তোমরা কি দেখো নাই যে সহিভাবে রুকু আদায় করলো না, সেজদার মধ্যে সহিভাবে সেজদা আদায় করলো না, সে হলো নামাজ চোর। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরকম চোর আছে না নাই? নামাজ পড়ে কোন সময় বাবা রুকুতে যায়, কোন সময় সেজদা দেয় আমরা বলতে পারি না, ঠিক না বেঠি? বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ আল্লাহর হাবিবের সাবিক নাম কেমন ভাবে নামাজ আদায় করতো। বাবা রে, হযরত আব্বাস একটা নয়, দুইটা নয়, তিনটা তীর নিক্ষেপ করলো, তৃতীয়বার যখন তীরটা নিক্ষেপ করলো, বাবা তীরটা হযরত আব্বাসের সিনার মধ্যে ঢুকে অপর পাশ দিয়ে বাহির হয়ে যায়। হযরত আব্বাস নামাজ থেকে, নামাজ যখন সালাম ফিরাইলেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন, জাগার মধ্যে লুটাইয়া পড়লেন,
বললেন, করে ডাক দে সাহাবী ভাই, ও মুহাজির ভাই, আমি আব্বাবের মনে বেশি সময় নাই, দেখো দেখো কাফেরেরা আমি আব্বাবের কি অবস্থা করেছে ভাই রে, আমার একটা নয় দুইটা নয় তিন তিনটা তীর লাগাতে নামাজের মধ্যে যখন ছিলাম ভাই রে, দেখো আমার শরীরটা রক্ত মাখা হয়ে গেছে, আমার রক্তগুলা জমিনের মধ্যে নিক্ষেপ হয়ে পড়ে, জমিনটা লাল হয়ে গেছে ভাই রে, ও মুহাজির ভাই আমার মনে আর বেশি সময় নাই। মুহাজির সাহাবীর ঘুম ভেঙে গেল, দৌড়ে আসলো, এসে বললে ডাক দিয়ে বলে, ও আব্বা রে আব্বা, তোমাকে যখন কাফেরেরাম একটা তীর নিক্ষেপ করলো ভাই, তুমি নামাজ কেন ছেড়ে দিলা না, কেন নামাজের মধ্যে ছিলা রে ভাই, আমাকে কেন ডাক দিলা না, একটা তীর নয় দুইটা তীর নয় তিনটা তীর নিক্ষেপ করেছে ভাই রে, তোমার রক্তে পুরো জামা লাল হয়ে গেছে, মাটির জমিনটা লাল হয়ে গেছে, জুড়ে বলুন আল্লাহু আকবার। যদি আব্বা ডাক দিয়ে বলে ভাই মুহাজির ভাই, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, এমন এখলাসের সাথে দাঁড়াইছি, এক পাশে আমার দয়াল নবী সাহাবীদেরকে নিয়ে আরাম করতেছে ভাই রে, যখন আমি আব্বাকে একটা তীর নিক্ষেপ করেছে আমি বলতে পারি নাই ভাই, দুইটা তীর নিক্ষেপ করেছে আমি বলতে পারি নাই, তিন তিনটা তীরের আঘাতে আমার বুকটা ঝাড় ঝাড় করে ফেলাইছে, জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহকে রাজি করা কেমন উদ্দেশ্য ছিল রে বাবা, অযদে আব্বা ডাক দিয়া কয় ভাই, যখন নবীর মহাব্বতে আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, আমার মনে হয় তিনটা তীর নয়, আমার ভুকটা জার জার করেছে মনে হয় না বাইরে, আমার কলিজাটা যদি বাহির করে নিত তারপরেও আমি আব্বাদ বলতে পারতাম না, কারণ নামাজে আমি এত মজা পেয়েছি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের নামাজ এখলাসের সহিত ছিল, উদ্দেশ্য ছিল এক, আমার আল্লাহকে খুশি করা, জুড়ে বলুন কাকে খুশি করা। আমরা যদি এখলাসের সাথে নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সেই তৌফিক দান করে, তাহলে আমাদের সেই নামাজের মধ্যে যদি নবীজির মহাব্বত নবীজির আদর্শ ফলো করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট উদ্দেশ্য যদি নামাজ আদায় করি, সেই নামাজটা আমাদের জন্য হয়ে যাবে মেরাজ, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, সেই নামাজটা মেরাজ হয়ে যাবে মুমিনদের জন্য, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কোন ইহুদিদের উপর ফরজ করেন নাই, কোন কাফের বেদিনের উপর মুশরিকের উপর ফরজ করেন নাই, নামাজ ফরজ করেছেন ইমানদারদের উপর, ঠিক না বেটি? এটা কথা কার? আমার আল্লাহ, কালামে পাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস-সাবিরিন, জুরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে ডাক দেন নাই, কোন ইহুদিদেরকে ডাক দেন নাই, কোন মুশরিকদেরকে ডাক দেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে ডাক দিয়েছেন, সেই জাতিটাকে আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস-সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা যারা ঈমান এনেছো, আমার আল্লাহ আমি আল্লাহর পথে আমার পেয়ারা হাবিবের পথে, ইসতাইনু বিসসবরি ওয়াসসালাত, তোমরা ধৈর্য এবং নামাজের মধ্যে সাহায্য প্রার্থনা করো, তাহলে আপনারা বলুন আমরা নামাজ আদায় করব, ধৈর্য এবং সাহায্য প্রার্থনা করব সালাতের মাধ্যমে আল্লাহর দরবারে, ঠিক না বেঠি?
তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? কারণ আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী আমার বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে ভুলে যাবে, মানুষগুলা যখন নাফসি নাফসি বলে কানবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার হিসাব নিবেন। সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসিবু বিহি আব্দুন লাইলা ইয়াউমাল কিয়ামাতি সালাত। জুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা ইউহাসিবু বিহি আব্দুন, বান্দার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেবেন, যে ইবাদতের হিসাব নেবেন, সেই ইবাদতের নাম কি? আরো জোরে বলুন, নাম কি? নামাজ। তাহলে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? সাহাবীরা এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে বড় পাগল হয়ে যেত, বড় পেরেশান হয়ে যেত। আল্লাহ রাসূলের সাহাবীরা এক ওয়াক্ত নামাজের জন্য বাবা কত চেষ্টা করত, এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যেত আল্লাহ রাসূলের সাহাবীরা বড় পাগল হয়ে যেত। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে যখন খাইবার যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলেন, বিজয় লাভ করার পথে যখন পথিমধ্যে আল্লাহ রাসূল মদিনাতুল মুনাব্বারার মধ্যে চলে আসবেন, আসার পথিমধ্যে আল্লাহ রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, আলী, ও আলী রে, আমার রাসূলের কাছে চতুর্দিকে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোরাফেরা করতেছে, আলী মনে হয় ওহী নাজিল হবে, ও আলী এখানে আমরা অবস্থান করতে হবে, আলী রে আমি রাসূলের বড় মনে চেয়েছে, তোমার উরুর মধ্যে আমার মাথা মোবারক রাইখা, তুমি আলীর উরুর মধ্যে আমি ঘুমাইব, আলী তুমি পারমিশন দিবা নি? জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও রহমাতুল লিল আলামিন নবী, আপনি মায়ার নবী, আমি আলীর, আমার উরুর মধ্যে আপনার মাথা মোবারক রেখে, এসের মোবারক রেখে আপনি ঘুমাবেন নবী গো, আমি আলীর তো বড় সৌভাগ্য, আমি আলীর তো বড় খুশি হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার উরুর মধ্যে মাথা মোবারক রেখে ঘুমান, আমি আলী আমার তামাম জিন্দিগিটা আমি ধন্য হয়ে যাব, নবী গো আপনি মাথা মোবারক রেখে ঘুমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুর মধ্যে মাথা মোবারক রেখে বিশ্রাম করতেছেন, ঘুমাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন আকাশের মধ্যে সূর্য আসরের সময় চলে আসছে। হযরত আলী বড় পেরেশান হয়ে গেল, একদিকে আল্লাহ রাসূল রহমাতুল্লিল আলামিন আমার উরুর মধ্যে, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বড় পাগল হয়ে গেল, আল্লাহর নবী আমার উরুর মধ্যে মাথা মোবারক রেখে ঘুমাচ্ছে, আমি আলী লক্ষ্য করে দেখি সূর্যটা আসরের সময় চলে আসছে। এরপরে আলী একদিকে আল্লাহ রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায়, আর একদিকে সূর্যের দিকে তাকায়। হযরত আলী দেখলেন সূর্যটা আসতে আস্তে করে পশ্চিম আকাশের মধ্যে অস্ত যাচ্ছে। হযরত আলী বড় পেরেশান হয়ে গেল, আমার নামাজ হচ্ছে ফরজ, আমি নামাজ আদায় করবো, আসরের নামাজ আদায় করি নাই, আল্লাহ রাসূল আমার উরুর মধ্যে মাথা মোবারক রেখে ঘুমাচ্ছে, আসরের নামাজ চলে যাচ্ছে। আরেকদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী আমার উরুর মধ্যে মাথা মোবারক রেখে ঘুমাচ্ছে, আমি আলী এখন কি করব, বড় পেরেশান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সাহাবীরা নামাজের প্রতীক
কেমন গুরুত্ব দিত, এক রাকাত নামাজ যখন ছুটে যেত, এক ওয়াক্ত নামাজ যখন ছুটে যেত, সাহাবীরা পুরো পাগল পেরেশান হয়ে যাইতো নামাজের জন্য। যখন মসজিদে আজান হতো, নামাজের যখন ওয়াক্ত হয়ে যেত, আল্লাহ রাসূলের সাহাবীরা নামাজ পড়ার জন্য বড় বেকুল হয়ে যেত। আজকে দেখা যায় আমাদের মধ্যে অনেক রকমের নামাজি আছে, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আবার অনেকে আছে সাপ্তাহিক নামাজ পড়ে, সাপ্তাহিক মুসল্লি। বাবা আছে না নাই? আপনাদের সমাজে আছে না নাই? জুম্মার দিন মসজিদের মধ্যে যাবে, চিন্তা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, যদি জুম্মার দিন মসজিদে না যাই মানুষ মনে খারাপ করবে, এরকম আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এইটার আমরা বলি মুক্তিয়ার নামাজি না, সাপ্তাহিক নামাজি, সাপ্তাহিক মুসল্লি। বাবারা আমার, বন্ধুরা আমার, আবার অনেকে আসে বাসরিক মুসল্লি, শুধু দুই ঈদের সময় মুসল্লি সাইজা গুইজা নতুন জামা কাপড় পরিধান করে ঈদগার ময়দানে যায়, এরকম আছে না নাই? বাবারা আমার, বন্ধুরা আমার, আপনার নামাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য না হয়, দুনিয়ার লোক দেখানোর জন্য যদি আপনি নামাজ পড়েন, খোদার কসম কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয়া হয় আপনি নামাজ আদায় করেন, তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হইব না, ঠিক না বেঠি? আপনার নামাজের উদ্দেশ্য যদি থাকে আমি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য মুমিনদের জন্য মেরাজ, ঠিক না বেঠি? বাবারা আমার, বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তার মধ্যে পড়ে গেল। একদিকে আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন, যেই নবীর আগমনের কারণে আমার আল্লাহ সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছে, সমস্ত পৃথিবীটা সাজিয়েছে, যেই নবীকে যে আগমন করার কারণে নামাজ পেয়েছে, সেই রহমতের নবী বরকুতের নবী, আমি আলীর আরাঙ্গুগার মুবারকের মধ্যে উরুর মধ্যে রাসূলের পাকের মাথা মুবারক রেখে ঘুমাচ্ছে, আমি আলী কি করব? বড় পাগল হয়ে গেল হযরত আলী, একদিকে নামাজ হলো আমার জন্য ফরজ, আর একদিকে হলো রহমাতুল লিল আলামিন, নবী আমার উরুর মধ্যে মাথা মুবারক রাইখা ঘুমাচ্ছে, আমি আলী কি করব? বড় পেরেশান হয়ে গেছে। এমন সময় হযরত আলী দেখলেন ওই সূর্যটা অস্ত গেছে, হযরত আলী নবীর সাহাবী বড় পাগল হয়ে গেল, কেন হয়ে গেল? নামাজের জন্য। আলী চিন্তা করল সূর্য অস্ত চলে গেছে, আল্লাহ রাসূল ঘুম থেকে ওঠে না, আমি কি করব? আসরের নামাজ আদায় করতে পারি নাই। এমন সময় আল্লাহ রাসূল সরকারে দোয়ালাম, আপনার নবী আমার নবী, দু জাহানের বাদশা নবী, ঘুম মুবারক থেকে উঠে ডাক দিলেন আলী, ও আলী রে তুমি কেন কান্দো, তোমার চেহারাটা কেন মলিন হয়ে গেছে? রে আলী কি ব্যাপার, তোমাকে তো এমন দেখি নাই, কেন তোমার চেহারাটা লাল বর্ণ মলিন হয়ে গেছে? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যখন আমি আলীর উরুর মধ্যে আপনার মাথা মুবারকটা রাখলেন, নবী গো রাইখা যখন আপনি ঘুমাইয়া পড়লেন, আমি আলী লক্ষ্য করে দেখলাম আকাশের সূর্যটা আসরের সময় চলে আসলো, আমি আলী বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম, আল্লাহ তো আমাদের উপরে নামাজটাকে ফরজ করেছে, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী বড় পেরেশান হয়ে গেছি,
আপনি নবী গো মুবারক থেকে ওঠেন না, অপর দিকে সূর্যটা অস্ত যাচ্ছে নবী গো। আমি আলি কি করব, মন পেরেশান হয়ে গেছে নবী। ও রহমাতুল লিল আলামিন নবী গো, আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেছি, আমার নামাজটা আসরের নামাজ কাজা হয়ে গেছে নবী গো। আমি চিন্তা করি আমার জীবনে নামাজ কাজা করি নাই নবী গো, আমার নামাজ কাজা হয়ে গেছে, আমি আলি কি করব। আমার নবী বলল, আলি তোমার মনটা কি চায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো যে আসরের নামাজ আমার ছুটে গেছে, কাজা হয়ে যাচ্ছে, আমি আলি যদি নামাজটা পড়তে পারতাম তাহলে আমি আলীর জীবনটা ধন্য হয়ে যাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না আল্লাহ আকবার। সাহাবাই কেরাম নামাজের প্রতি কেমন যত্নবান ছিলেন, নামাজের কিভাবে হেফাজত করতেন। আজকে বাবা আমাদের এক ওয়াক্ত নয় পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে এমন তাকিদ দিয়েছেন, দেওয়ার পরে আমরা নামাজ আদায় করি না। তাহলে সাহাবাই কেরাম যারা জান্নাতের সুসংবাদ দুনিয়ার জমিন থেকে পেয়েছিল তারাও নামাজ কাজা করতে রাজি হয় নাই, ঠিক না বেটি? আল্লাহর নবী বললেন, ও আলী তোমার মনের মধ্যে কি চায়? আলী আমি রাসূলের কাছে বলো, আলী বলল, নবী গো যেই নামাজ আপনার মহাব্বতের কারণে আমি ছেড়ে দিয়েছি, আপনি নবী রহমাতুল লিল আলামিন, আমি আলীর উরুর মধ্যে আপনি নবীর মাথা মুবারক রেখেছেন, নবী গো আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, আপনি নবীর ঘুম মুবারক ভেঙে যাবে, সেই মহাব্বতের কারণে আমি আলী ডিসিশন নিয়ে নিলাম আল্লাহ নবীকে কষ্ট দিতে পারবো না, আল্লাহ নবীর মহাব্বতের কারণে আমি নামাজ ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহ নবীর মহাব্বত ছিল আমার অন্তরে, তারপরেও নামাজের মহাব্বত আমার অন্তর থেকে যায় নাই নবী গো। ও রহমাতুল লিল আলামিন নবী, আমি যদি নামাজটা না পড়তে পারি আমি আলীর মনের মধ্যে কোনো শান্তি আসবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ডুবে যাওয়া সূর্যকে আবার উদিত করে দিল, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একবার বলেন, হযরত আলী আমার নবীর মহাব্বতে নামাজ কাজা করেছিল, নামাজটা কাজা হয় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর কাছে দোয়া করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডুবে যাওয়া সূর্যকে আবার পুনরায় উদিত করে আসরের নামাজ হযরত আলীকে নিয়ে আমার নবী পড়ার মতন সুযোগ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না? নাই। আমরা নামাজ পড়বো না ছাড়বো? আরো জোরে বলুন, নামাজ পড়বো না ছাড়বো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রিয় নবীর মহাব্বত এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাসের শহীদ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করার মতন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ পড়ব, ইবাদত করব, ইবাদতের মধ্যে কাউকে শরীক করব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার প্রতিপালক আদেশ করেছেন তোমরা ইবাদত করবা, বন্দেগী করবা, কিন্তু সেই ইবাদতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রিয় নবীর মহাব্বত এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং মাতা পিতার খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। এই বলে